নমস্কার, আমার নাম ঐশিকী মুখার্জী। আমি নতুন বাজার পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। আমি আজ আপনাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা আবৃত্তিটি করে শোনাব। নমস্কার, আফ্রিকা, রবীন্দ্রনাথ ঠাকুর। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বার বার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তঃপুরে, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুণ্ডুভি নিনাদে। হায় ছায়াবৃতা, কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করে নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমারই নেকড়েচ্ছে এলো মানুষ ধরার দল, গর্বে চাল অন্ধ তোমার সূর্য হার অরণ্য নিচ্ছে, সভ্যের বারবার লোভ নগ্ন করলো আপনের লজ্জা মানুষতা, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে ও শ্রুতি মিশে, দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরীর আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল, এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। নমস্কার, আমার আবৃত্তিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর গানবন্দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে নেবেন। আমাদের অনলাইন ভিউয়ার্সদের, অনলাইন জাজেসদের এবং জুরি মেম্বার্সদের অসংখ্য ধন্যবাদ।